হ্যালো ফ্রেন্ডস আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সবাই ভালো আছেন তো যে ভিডিওটির প্রিভিও আপনারা দেখলেন আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন কারণ আর এরকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এরকম একটা ভিডিও এডিটিং করার জন্য আমাদের কী করতে হবে আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হচ্ছে এলআট মশিন অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি আপনারা স্টোরে পেয়ে যাবেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি ভার্সন পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমি এলাট মোশিন অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিলাম আর বর্তমানে কিন্তু এরকম ভিডিও খুবই ট্রেন্ডিং আছে যারা এরকম ভিডিও এডিটিং করে টিকটক লাইক বা ইনস্টাগ্রাম আপলোড করতেছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে তাদের ভিডিও কিন্তু ফরিদ হতে যাচ্ছে তো এরকম ভিডিও এডিটিং করার জন্য এখান থেকে আমরা কী করব এখান থেকে আমরা প্রজেক্টে ক্লিক করে দেবো তো প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন সং বিটমার্ক এবং সেক ইফেক্ট এই দুইটা প্রজেক্ট কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর কেউ ডাউনলোড করবেন এই রিলেটেড আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটি দেখেও কিন্তু আপনারা ডাউনলোড করে এই লাইট মোশনে কিন্তু খুব ইজিলি অ্যাড করতে পারবেন তো এখান থেকে আমরা কী করব এখান থেকে আমরা সং বিটমার্ক এটাকে ওপেন করে নিব ওপেন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন জাস্ট এখানে আপনারা কিছু বিট দেখতে পাবেন কিছু কিছু জায়গায় আপনাদের ইফেক্টগুলো অ্যাড করা থাকবে তো এখানে আপনাদের অবশ্যই ইমেজগুলো ক্রপ করে নিতে হবে তো ইমেজ ক্রপ করার জন্য জাস্ট আমরা এখান থেকে কী করবো এখান থেকে আমরা পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব এখান থেকে আমাদের পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন জাস্ট এখান থেকে আমাদের থ্রিওটা ক্লিক করে এখান থেকে আমরা ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ইমেজগুলো শো করবো জাস্ট এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নেব তো এখান থেকে আমি ইমেজটি নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা আর নাইন ইনস্টু সিক্সটিন রে সে ফ্রেমটি আছে এটার উপর আমরা ক্লিক করে দিই এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইমেজ নাইন ইন টু সিক্সটিন রেস্তুত আমাদের ইমেজটি ক্রপ হয়ে যাবে তারপর এখান থেকে আমাদের কী করতে হবে এখান থেকে আমাদের ইমেজটি এখান থেকে সেভ করে নিতে হবে তো ইমেজটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে আমরা সেভ অপশানে ক্লিক করে সেভ আজ ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা সেভ টু গ্যালারি করলে দিয়ে কিন্তু আমাদের ইমেজটি এখান থেকে সেভ হয়ে যাবে তারপর এখান থেকে আমাদের কী করবো এখান থেকে আপনারা দশ পনেরোটা ইমেজ এরকম করে নাইন ইস টু সিক্সিনের সাথে কপ করে নেবেন তো এখান থেকে আমরা ব্যাক করো আমরা সেক সং বিটমার্ক এখানে আসবো আসার পর আমাদের কী করতে হবে আমরা প্রথমে যে আমাদের এখানে যে লেয়ারটি আছে সে লেয়ারটার উপর ক্লিক করে দেবো দেখুন এখানে ইমেজ নামের একটা লেয়ার আছে এটার উপর ক্লিক করে এখান থেকে কালার ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে এখানে আমাদের নাইন ইস টু সিক্সটেনের সাথে যে ইমেজগুলো আমরা ক্রপ করেছিলাম সেই ইমেজগুলো আমাদের এখানে অ্যাড করে দিতে হবে তো এখান থেকে আমি নাইন ইস টু সিক্সটিনের সাথে ইমেজের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নেব তো এখান থেকে আমি এই ইমেজটি নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দেবো তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেছে তো দেখেন ইমেজটি অ্যাড হওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আমাদের ইমেজটির উপর ইফেক্ট চলে আসতে তারপর এখান থেকে ডাবল বেড দেখতে পাবেন ডাবল বেডের পরে আপনারা কোন ইমেজগুলো কোন ইফেক্টগুলো অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনাদের কী করতে হবে জাস্ট এখান থেকে ব্যাক করবো ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সেক ইফেক্ট আসবো আসার পর এখান থেকে দেখুন প্রথমের যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি বাদ দিয়ে এখান থেকে যে মাস্কানের যে দুই নাম্বার ইফেক্টটি আছে এটার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে আমরা কপি লেয়ার করে নেব তারপর এখান থেকে আমরা ব্যাক করে আসার পরে সং বিট মার্কে আসবো আসার পর এখান থেকে আমরা যেখান পর্যন্ত আমরা ইমেজটি অ্যাড করেছিলাম তারপরের বিট পর্যন্ত দেখুন ডাবল বিটের পর থেকে আমরা এই লেয়ারটি এখানে আমরা পেশ করে দেব দেখুন এখানে কিন্তু আমরা লেয়ারটি পেশ করে দিয়েছি ইমে লেয়ারটি যদি এখান থেকে লেয়ারটির অংশ যদি বাড়তি হয়ে যায় তাহলে এখানে লেয়ার অপশনে ক্লিক করে এখানে টাইমারে ক্লিক করে এখান থেকে বাকি অংশ ডিলিট করে দেবেন তো এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট লেয়ার করে দিলে কিন্তু আমাদের এখানে লেয়ারগুলো এখানে পেস্ট হয়ে যাবে তো এখানে যতগুলো বিট দেখতে পারছেন এখানে দেখুন ডাবল বিড আছে ডাবল বিডের আগ পর্যন্ত আপনারা এই লেয়ারটা আপনারা এখানে পেস্ট করে দেবেন তো আমি আপনাদেরকে দেখে দিলাম তো এখান থেকে আমরা এই লেয়ারের বাকি অংশ এখান থেকে ডিলিট করে দেব তো এখানে আপনারা ইমেজগুলো অ্যাড করবেন কিভাবে জাস্ট এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বটনে ক্লিক করে নাইন ইস্ট সিক্সটি যে ইমেজগুলো আপনারা কপ করেছিলেন সেই ইমেজগুলো আপনারা এখানে অ্যাড করে দেবেন তো এখান থেকে আমি একটা ইমেজ াম নাপরে এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দিলাম তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেল তো এখানে যতগুলো বিট আছে সবগুলো বিট লেয়ার লেয়ারগুলো অ্যাড করে দেওয়ার পরে এরকম করে আপনারা ইমেজগুলো অ্যাড করে দিলে কিন্তু আপনাদের এই লেয়ারটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এখানে আমি আরও একটা ইমেজ সেট করে দিলাম তারপরে এখান থেকে আরও একটা লেয়ার দেখতে পাবেন জাস্ট ডাবল বিটের যে লেয়ারটি আছে ডাবল দুই বা ডাবল বিটের মাস্কের জাস্ট লেয়ার অপশানে ক্লিক করে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে এখন আপনারা যেখানে একটা ইমেজ অ্যাড করে দেবেন তো দেখুন এখানে ইমেজটি অ্যাড করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু ইফেক্টিভ অ্যাপ্লাই হয়ে যাবে তারপর এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের যে লেয়ারটি আমরা কপি করে ওখানে লাগিয়ে দিয়েছিলাম সেই লেয়ারটি আমরা এখানে পেশ করে দেবো তো দেখুন এখানে আমি লেয়ারটি পেশ করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা লেয়ারের বাকি অংশ এরকম করে ডিলিট করে দেবো তো আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিয়েছি যে কিভাবে কীভাবে লেয়ারগুলো পেশ করে দিতে হয় তো এরকম করে আপনারা এখানে লেয়ারগুলো পেশ করে দেবেন পেশ করে দেওয়ার পর লেয়ার অপশনে ক্লিক করে কালার ফিল করে জাস্ট ইমেজগুলো এরকম করে অ্যাড করে দেবেন তো দেখুন এখানে আমি এই অ্যাড করে দিলাম তো তারপর এখান থেকে আপনারা এখানে দেখুন লং একটা ভিড় দেখতে পারবেন জাস্ট এখানে আপনারা কি করবেন এখানে কিন্তু আমাদের সেই ভিডিওটা এখানে অ্যাড হবে তো এই ভিডিওটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তো জাস্ট এখান থেকে আমরা লেয়ার অপশানে প্লাস অপশানে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে আমাদের যে ভিডিওটি আমাদের যে ফাইলটি আসে সেই ফাইলটা আমরা এখান থেকে ওপেন করে নেব তো এখানে আমাদের দুই সেকেন্ডের ভিডিওটি অ্যাড হবে তো এখান থেকে আমি দুই সেকেন্ডের ভিডিওটি প্লেস করে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে আমরা এখান থেকে দুই সেকেন্ডের ভিডিওটি আমরা অ্যাড করে দিলাম তো এই ভিডিওটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব ধরনের ইমেজই আমরা এখানে যে ইমেজগুলো ইউজ করেছি সব ধরনের ইমেজই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে দেখুন আমি ভিডিও করে দিলাম তো তারপর এখান থেকে আমাদের কী করতে হবে এখান থেকে আমাদের ব্যাক করতে হবে ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সেক ইফেক্টে আসবো আসার পর এখান থেকে লাস্টের যে আর দুই নাম্বার যে ইফেক্টটি আছে তিন নম্বর ইফেক্ট আছে তিন নাম্বার ইফেক্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে আমরা কপি লেয়ার করে দেবো তারপর এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করে আসার পরে বিট আমার ওপেন করবো তো যেখানে আমরা ভিডিওটি অ্যাড করেছিলাম তারপরে আমরা এই লেয়ারটি অ্যাড করে দেবো জাস্ট এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে লেয়ার অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এইখানে লেয়ারটি এখানে অ্যাড হয়ে যাবে তো এরকম করে এখানে যতগুলো বিট আছে সবগুলো বিটে কিন্তু আপনাদের এই লেয়ারটি অ্যাড করে দিতে হবে আমি আপনাদের এর আগেও দেখিয়ে দিয়েছি জাস্ট এখান থেকে দেখুন ডাবল বিট আছে ডাবল বিট পর্যন্ত আপনারা এই লেয়ারটি আপনারা এখান থেকে পেশ করে দেবেন তারপরে এখান থেকে সেম প্রসেসে আপনার এখানে লেয়ার অপশানে ক্লিক করে জাস্ট এখানে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে আপনারা এখানে নাইন ইস টু সিক্স রেসতে যে ইমেজটি ক্রপ করেছিলেন সেই ইমেজটি আপনারা এখানে অ্যাড করে দেবেন তো এখানে আমি এই ইমেজটি নিলাম নেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা যদি এই ইমেজটি নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দিলাম দেখুন এখানে কিন্তু আমাদের ইফেক্টের সাথে ইমেজটি কিন্তু অ্যাড হয়ে গেল তো এখানে যতগুলো বিট আছে সবগুলো বিটে কিন্তু আপনারা এই ডাবল বিট পর্যন্ত এই লেয়ারগুলো অ্যাড করে দেওয়ার পরে ইমেজগুলো অ্যাড করে দেবেন তারপরে এখানে আপনারা আরও একটা লং ডাবল বিট পেয়ে যাবেন এখানেও আমাদের ভিডিওটি অ্যাড করে দিতে হবে জাস্ট এখানে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যে এখানে আমাদের ভিডিওটি আছে সেই প্লেয়ারটি আমরা এখান থেকে সিলেক্ট করে তো অবশ্যই কিন্তু এই ভিডিওটি কিন্তু আমরা টেলিগ্রাম সেলেনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব ধরনের আপডেট সেখানে কিন্তু পেশ করা হয় তো দেখুন এখানে আমাদের ভিডিওটি কিন্তু এখানে আমাদের দেওয়া হয়ে গেছে তারপর এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা এখান থেকে লেয়ার অপশনে যে ভিডিওর পরে যে লেয়ারটি আছে জাস্ট এটার বিটটি আছে এটার উপর ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা যে কোনো সাইজের ইমেজই কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি তো এখান থেকে আমি যে কোনো সাইজের একটা ইমেজ নেব তো এখান থেকে আমি ইমেজটি নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা পিলাস অপশানে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে দিলে কিন্তু ইমেজটি আমাদের এখানে ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর এখান থেকে আমরা ইমেজের বাকি অংশ সে এরকম করে ডিলিট করে দেবো তারপর এখান থেকে ব্যাক করব ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সেক ইফেক্ট ওপেন করবো ওপেন করার পরে প্রথম যে ইফেক্টটি আছে এটার উপর ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করে থিরোটা ক্লিক করে আমরা এখান থেকে কপি ইফেক্ট করে নিব তারপর এখান থেকে আমরা ব্যাক করবো ব্যাক করার পর এখান থেকে আমরা সঙ্গ বিট পার ওপেন করার পরে যেখানে আমরা ইমেজটি অ্যাড করেছিলাম সেখানে আসবো আসার পর কী করব আমরা এই ইফেক্ট আমরা অ্যাপ্লাই করে দেবো জাস্ট ইমেজের উপর ক্লিক করে ইফেক্টটি ক্লিক করে থ্রিও ক্লিক করে আমরা এখান থেকে পেশ করে দিব তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে তো এখানে যতগুলো বিড দেখতে পারছেন সবগুলো বিডে কিন্তু আপনাদের এই সেম ইফেক্টটি অ্যাপ্লাই হবে জাস্ট আপনারা ইমেজগুলো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ইমেজটি ফুল স্ক্রিন করে দেবেন তারপরে ইমেজের বাক্যাংশ ডিলিট করে জাস্ট এখান থেকে আপনারা ইফেক্টটি অ্যাপ্লাই করে দেবেন তাহলে দেখুন এখানে আমাদের ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে তো এরকম করে আপনারা ভিডিওটি কিন্তু কন্টিনিউ করে কিন্তু ভিডিওটি সেভ করে নিতে পারবেন তো এই সিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আমাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিও কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে করার অপশনে ক্লিক করে আমরা এখান থেকে যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে